আমি কাউকে খুশি করার জন্য আসিনি, করতেও পারবো না। কেউ ওই মিষ্টি কথা ঘুরিয়ে বোকা বানানোর কথা লোকের বেশি ভালো লাগে। আমি ছোটবেলা থেকে শিখিনি, আমি এরকমভাবেই বলি, এইভাবেই শিখে এসেছি। তো এবার সোজা কথা বলতে, আমি তো কোনো মিথ্যা কথা বলছি না, অন্যায় কাজ করছি না, কারণ আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। মরে যাওয়ার পর তখন নাকি তার প্রতি প্রেম ভালোবাসা, সে এত ভালো ছিল, আমাদের এত প্রিয় ছিল, ভাই সে বেঁচে থাকতেই কথাগুলো তাকে কেন বলো না? কোথাও গিয়ে কোনো মনে ইয়ে হচ্ছে যে 12 বছর ইন্ডাস্ট্রিতে তিনটে ধারাবাহিক হিট দেওয়ার পর কেন তোমাকে নিয়ে ভাবা হচ্ছে না, শুধুমাত্র তোমাকে নিয়ে? সেফ খেলে কত দূর যাওয়া যায় লোকে, আমার তুমি যদি লোক যদি তোমাকে নিয়ে বোর হয়ে যায় সেফ খেলে, তাহলে কালকে আর তোমার জন্য চ্যানেলটা খুলবে না। যদি খালি দাঁড়িয়ে থাকার জন্য আমি আমি কাজ করতে আসিও নি, আমি চাইও না, তাহলে আমি সবার আগে সেখানে গিয়ে বলে দিই যে আমি কারোর সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না, ডিসকাশন পছন্দ করবো না। এখানে যদি সে থাকে তখন ডিসকাশন হচ্ছে, আমি ওকে বলে সে নেই তাকে নিয়ে ডিসকাশন হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আমি এগুলো করিও না, পছন্দ করি না, সেই রকম গ্রুপে আমি থাকিও না। কে ভাবলো, কে কি বললো, তার থেকে বড় কথা কাজটা আমাকে করতে হবে। আমি যদি নিজে এলো রোজ সকালবেলা ঘুম থেকে ওটা যদি আমার যদি মনে হয় যে না ভাল লাগছে না, যেতে ইচ্ছা করছে না, ওই একই জিনিস করব। হাই, দিস ইজ লোকমিত্রা ফ্রম কালিফ্যাক্স। আজকে পেয়ে গেছি কিন্তু সকলের প্রিয় অভিনেতা রিজু দাকে। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। তো কথা কও, মিলন তিথি তোমায় আমায় মিলে এই প্রধান চরিত্রে ছিলে, মুখ্য চরিত্রে, দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছো, কিন্তু তারপরে সিদ্ধান্ত পার্শ্ব চরিত্রে, তাও অনেকদিন। কিন্তু কেন, মানে অনেকে যেটা ধারণা থাকে যে লিড রোল করার পর আমি আর সেকেন্ড লিড করব না, এটা সেকেন্ড লিড না, এটা প্যারালাল লিড। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন সেকেন্ড লিড এন্ড প্যারালাল লিড। প্যারালাল লিড মানে গল্পটায় এই কটা লোক নিয়ে চলছে, আর এখন গল্পের স্টাইল, মুভির, ওয়েব সিরিজ, বম্বেরও যদি তুমি সিরিয়াল দেখো, সব স্টাইল এখন গল্প চেঞ্জ হয়েছে। গল্পে এখন ওই হিরো হিরোইন যে আছে তার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ লিড ক্যারেক্টার্স, সেই লিড প্রধান চরিত্র নিয়ে গল্প হয়। গল্পে এই লোকগুলোই গল্পটাকে ড্রাইভ করে, গল্পটাকে ইয়ে করে, সেই ধরনের ইয়ে। এটা কিন্তু একবারে সাইড চরিত্র না যে আমি একদম একটা 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 ভাই করছি, একটা দাদা করছি, আদি কিন্তু ভাইয়ের সাথে সাথেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি লাইন। সো যদি ওটা হতো তাহলে আমি করতাম না, যদি একটা সাইড চরিত্র হতো করতাম না, এটাও করতাম না। স্বর্ণদা অনেকদিন ধরে আমাকে চেনে, সেই বউ কথা কাউর অফিসারের সময় থেকে, ওই সময় থেকে চেনে। স্বর্ণদা আমাকে বললো যখন যে এরকম একটা আছে, আমাকে বললো দেখ আমি তো তোকে মানে অ্যাজ এন একটা তোকে নষ্ট করবো না। তো এটা কিন্তু আমরা ইভেন চ্যানেল থেকেও যখন আমাকে বললো জি থেকে যে আমরা কিন্তু একদম পিওরলি প্যারালাল লিডভাবে ভাবছি, গল্পটাকে একটা অন্য প্রোমো হলো স্পেশাল চ্যানেলে। তো এইভাবে যেভাবে গল্পটা এগিয়েছে সেখানে ওই যেটা বলছো সাইড ক্যারেক্টারটা অন্য জিনিস, এইটা আমার মনে হয় অন্য জিনিস। মানে তুমি যেটা বলছো সেটা একদম ঠিক কথা, এটা বোম্বের ক্ষেত্রে, এক্ষেত্রে যেটা বলে অভিনেতা, কিন্তু যদি দুটো চরিত্র দেখো দর্শকদের একটা ধারণা থাকে, যে ধারণা সেটা অন্য জিনিস, কিন্তু আমার মনে হয় দর্শকরা আস্তে আস্তে বুঝতে পারছে। ইভেন আদিকে যদি দেখে গদুলি আলাপে, তাহলে ডেফিনেটলি বলবে না যে সে কোনো অংশে অরিন্দমের থেকে কম। এখানেও যখন চরিত্রটা ঢুকবে তখনও বুঝতে পারবে যে চরিত্রটা কোনো অংশেই তার বাকি হিরো হিরোইনদের থেকে কম না। সো ইটস দিজ আর অল প্যারালাল লিডস, প্যারালাল লিডসের একটা আলাদা ইয়ে আছে। হ্যাঁ, সিঙ্গেল লিডস একটা সিরিয়ালে একদম ইয়ে, সেরকম ধরনের মানে হয়তো আমার কাছে সেরকম গল্প আসছে না, বা যা এসেছে সেটা পছন্দ হচ্ছে না। এর আগে একটা অন্য আরেকটা চ্যানেলের জন্য এসেছিলো, সেখানে আমি না করেছি। তো আমার কাছে হলো এগেন, গল্প আর ক্যারেক্টারটা যদি আমাকে ইন্টারেস্টিং না লাগে আর আমাকে এক্সাইট না করে, তাহলে আমি আজ অবধি এই 12 বছরের ওপরে হয়ে গেলে আমি কিন্তু কোনো কাজই করিনি। যা করেছি ভীষণ ইনস্টিংক্ট নিয়ে করেছি, আমার যদি ভালো লাগে তাহলেই আমি করেছি, নয়তো করিনি। সো আমার মনে হয় যে সেফ খেলে কত দূর যাওয়া যায় লোকে, আমার তুমি যদি লোক যদি তোমাকে নিয়ে বোর হয়ে যায় সেফ খেলে, তাহলে কালকে আর তোমার জন্য চ্যানেলটা খুলবে না, তোমার জন্য টিকিট কেটে হলে যাবে না। তো লোক যদি না দেখছে যে আমি তাকে অন্যরকম কিছু একটা দিতে পারছি, বা অ্যাজ এন অ্যাক্টার তারা যদি এটা না রিয়েলাইজ করে যে না এটাও পারে ওটাও করতে পারে, কি ভালো এটা করছে হয়তো পাবনটাও ভালো করবে, এই কনফিডেন্সটা যদি আমি তাদেরকে না দিতে পারি, তাহলে আর কেন কাজটা করিস না? আমার
মনে হয়। 12 বছর ইন্ডাস্ট্রিতে অনেক ওঠা নামা, অনেক কিছুই দেখেছো, অনেক কিছু সম্মুখীন হয়েছো, কিন্তু কখনো কি মনে হয়েছে যেটা তুমি বলে, হ্যাঁ তুমি বলছো এখন তোমার চরিত্রটা সত্যি করে ইম্পর্টেন্ট, দর্শকরা ভালোবাসছে, কিন্তু কোথাও গিয়ে কোনো মনে ইয়ে হচ্ছে যে 12 বছর ইন্ডাস্ট্রিতে তিনকে ধারাবাহিক হিট দেওয়ার পর কেন তোমাকে নিয়ে ভাবা হচ্ছে না, শুধুমাত্র তোমাকে নিয়ে? না, আমি এগুলো নিয়ে চিন্তাই করি না। আমি স্টারের সঙ্গে বরাবর কাজ করে আসছি, তারা যদি হলো তারাও ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমাকে ইউটিলাইজ করে, তারাও একটা এক্সাইট আমাকে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে, কেন তারা দেখে যে আমাকে হলো হয়তো বাকি একটাদের থেকে আমাকে অন্যভাবে ইউটিলাইজ করতে পারে তারা, এই কথাটা তারাও নিজেরা আমাকে বলেছে। যে আমার আমি আমি এত কিছু ভাবি না, আমি এত কিছু ক্যালকুলেট করি না, কে ভাবলো কে কি বললো তার থেকে বড় কথা কাজটা আমাকে করতে হবে। আমি যদি নিজে এলো রোজ সকালবেলা ঘুম থেকে ওটা যদি আমার আমার যদি মনে হয় যে না ভাল লাগছে না, যেতে ইচ্ছা করছে না, ওই একই জিনিস করব, তাহলে মজা নেই, তাহলে আমি তো কাজটাই করতে পারবো না, আমাকে ছেড়ে দিতে হবে কাজটা। দ্যাটস হাউ আই অ্যাম, আমি যতক্ষণ না নিজে ওই ওই ভাইবটা ওই এনার্জিটা পাই ততক্ষণ আমি কাজ করতে পারি না। তো যেটা তুমি বলছো যে এতদিন ধরে, তো এখনও তো আমি লিডই করছি, দিস এ প্যারালাল লিড, তো চরিত্রগুলোর মধ্যে কোনো হের বদল নেই। এবার যদি গল্পের মধ্যে দুজন থাকে তাহলে কি করা যাবে, কোয়ালিটির থেকেও বড় কথা যে দুটো চরিত্র কতটা ইম্পর্টেন্ট। এই যে লোকে এখনো তারাপীঠে কিন্তু লোকে হলো মনে রেখেছে একদম চরিত্রটাকে, সেই রকম ভাবেই এই যে লোকজন যদি মনে রাখে আদি চরিত্রটা, তুমি কাউকে জিজ্ঞেস করো গদুলি আলাপ সবাই বলবে আদি, তাহলে পার্শ্ব চরিত্র কি করে হবে, কতটা ইম্পর্টেন্ট সেটা দেখার পর লোকে বুঝতে পারবে। কোয়ালিটিও তার থেকে বড় কথা এই যে মানে কতটা ইম্পর্টেন্ট সাইড চরিত্র, কতটা ইম্পর্টেন্ট বা চরিত্র যেটা করছি সেই চরিত্রটা গল্প অনুযায়ী লোকে যেটা দেখতে পাচ্ছে সেখানেও সেই চরিত্রটার মধ্যে কতটা ইম্পর্টেন্স রয়েছে সেইটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। না হলে একটা সিরিয়ালে আমি খালি দাঁড়িয়ে হিরো করছি কিন্তু হিরোকে কেউ মনে রাখলো না। এখন সব নারী কেন্দ্রিক। এক্স্যাক্টলি, এটা একটা ভীষণ ভালো পয়েন্ট বলেছো। আমি কিন্তু আজ পর্যন্ত এরকমই চরিত্র বা সিরিয়াল আমি চুজ করেছি যেখানে অ্যাজ এ লিড চরিত্র মনে রাখে লোকে। মৌরির পাশে পাশে নিখিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, লোকে নিখিল বলে এখনো সবাইকে আইডেন্টিফাই করে, নিশীথ বলে এখনো হলো লোকে আইডেন্টিফাই করে তোমায় আমায় মিলে। ওখানেও আদিত্য ছিল, আদিত্য রায় চৌধুরী তোমার মিলন তিথিতে, তোমার তারাপীঠের হলো বীরেন্দ্রনাথ, লোকে বীরেন্দ্রনাথ বলে। সো এই আদি আদি বলে আদি বলছে, তো এই যে ফিমেল কেন্দ্রিক গল্পগুলো যে পুরোপুরি তো মানে আমাদের মহিলাদের নিয়ে, ফেমিনিজম নিয়ে, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হয়, সেখানে দাঁড়িয়ে যদি যদি খালি দাঁড়িয়ে থাকার জন্য আমি আমি কাজ করতে আসিও নি, আমি চাইও না। তো আমার পয়েন্ট হলো যে যে শোপিসের থেকে আমার মনে হয় আমাকে এক্সাইট করে যে কিছু কাজ করা ভালো, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই এইরকম ধরনের ইয়ের মধ্যে যেখানে যে গল্পগুলোর মধ্যে পুরুষদের কিছু পুরুষকেন্দ্রিক কিছু থাকে বা কিছু করার থাকে, সেই সেই রকম ধরনের চরিত্র করে বা গল্পগুলো করে আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার অনেক বেশি স্যাটিসফাই বা স্যাটিসফাই হই আমি বা স্যাটিসফ্যাকশন পাই, রাদার দেন জাস্ট ওই খালি একটা চরিত্র করলাম। একদম। আচ্ছা, যেহেতু তুমি যেহেতু এরকম ধরনের কথা বলে স্পষ্ট বক্তা যাকে বলে, রিজিদ হচ্ছে স্পষ্ট বক্তা, এর জন্য কখনো কোনো মানে সব সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবসময়। এটা অনেকেই পছন্দ করে না, আমাদের ইন্ডাস্ট্রিতে বলো বা যে কোনো জায়গায়, ডিপ্লোম্যাটিক যে কোনো জায়গা, খালি আমাদের ইন্ডাস্ট্রি বলি না, যে কোনো জায়গায় লোকে সোজা কথা স্পষ্ট কথা অনেক পছন্দ করে না, লোকের ওই মিষ্টি কথা ঘুরিয়ে বোকা বানানোর কথা লোকের বেশি ভালো লাগে। আমি ছোটবেলা থেকে শিখিনি, আমি এরকমভাবেই বলি, এইভাবেই শিখে এসেছি। তো এবার সোজা কথা বলতে, আমি তো কোনো মিথ্যে কথা বলছি না, অন্যায় কাজ করছি না, তাহলে আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আমি না ভয় পাই, কিন্তু আমি এরকম বলি, আমি এরকম বলি, আমি জানি না, আমি খোঁজও রাখি না যে ও এটা বললাম বলে আমাকে কাজ দিল না, আমি এটার খোঁজও রাখি না। তুমি তোমার ইয়েতে, হ্যাঁ তুমি তাই, মানে আমার পয়েন্ট হলো যে আর আমি তো কোনো কাউকে নিয়ে বাজে কথা বলছি না, কারোর সম্বন্ধে বাজে কথা বলছি না, আমি বলছি আমি কী ধরনের কাজ করতে চাই বা আমি কী করতে চাই, সেখানে তো আমি কাউকে আজ পর্যন্ত কোথাও যে কোথাও আড্ডা হলে আমি সবার আগে সেখানে গিয়ে বলে দিই যে আমি কারোর সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না, ডিসকাশন পছন্দ করবো না, এখানে
যদি সে থাকে তখন ডিসকাশন হচ্ছে, আমি মুক্তি বলে সে নেই তাকে নিয়ে ডিসকাশন হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আমি এগুলো করিও না, পছন্দ করি না, সেই রকম গ্রুপে আমি থাকিও না। আমি যখন আমি তো তাদের মুখের উপরে বলি অনেককে যে আমি যখন থাকি না তাহলে আমাকে নিয়েও হয়। তো আমার পয়েন্ট হলো যে যদি তুমি কাউকে নিয়ে কিছু বলতে চাও তার সামনে বলা উচিত, আমি সেটা পছন্দ করি, সে ভালো হোক খারাপ হোক যে কোনো কথা, তাহলে ভালোটাও তো আমাদের বলা উচিত। এই যেরকম আজকে একটা মানুষ আমি দেখেছি, আমাদের সবথেকে বড় প্রবলেম আমাদের খালি আমাদের বাঙালির বলে না সব জায়গায়, কেউ মরে যাওয়ার পর তখন নাকি তার প্রতি প্রেম ভালোবাসা, সে এত ভালো ছিল, আমাদের এত প্রিয় ছিল, ভাই সে বেঁচে থাকতেই কথাগুলো তাকে কেন বলো না? কারণ আমরা সবাই অ্যাজ এন হিউম্যান বিইং আমরা সবাই কিন্তু নিজের প্রশংসা নিজের অ্যাপ্রিসিয়েশন শুনতে ভালোবাসি। তো এটা যখন তারা বেঁচে থাকে আমরা তখন তাদেরকে কেন করি না? মানে আমার মনে হয় ওইগুলো ভালো, লোকে যখন তোমাকে আমার আমার একজন আমি যখন ফার্স্ট কর্পোরেট জব করতাম যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, আমার এক ম্যানেজার ছিল, সে আমাকে বলেছিল আমি যে লোক তোর সম্বন্ধে বাজে কথা বলছে বা তোকে নিয়ে কথা বলছে তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, যদি না হও তাহলে তোমাকে নিয়ে লোকে কথাই বলবে না, মানে তোমাকে নিয়ে কেউ কিছু বলছে না, তোমাকে নিয়ে বাজে কথা বলছে না, মানে সমালোচনা হচ্ছে না, মানে কোথাও একটা ইউ নট ডুইং নাথিং অর ইউ নট ডুইং সামথিং রাইট, তুমি যদি কিছু করো তাহলেই লোকে তোমাকে নিয়ে ভালো বলবে বা খারাপ বলবে, দুটোর মধ্যে একটা বলবে। তো আর আমি কাউকে খুশি করার জন্য আসিনি, করতেও পারবো না। আজকের দিনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীকে হলো আমাদের ফাদার অফ দ্য নেশন বলা হয়, তাকেও তো কত লোকে গালাগালি দেয়, তাহলে আমি কে? আর নোবডি। তো কি কি বললো ফিল দ্য টাইম, আই এম নট ডুইং এনিথিং রং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি জব করতে তো হঠাৎ অভিনয়, এটা কি মনের মতো প্যাশন ছিল? না না, আমি দিল্লিতে তিন বছর যখন গ্র্যাজুয়েশন করছি ওই সময় আমি থিয়েটার করতাম, ওখানে প্রফেশনাল থিয়েটার করতাম দিল্লিতে, ইংলিশ অ্যান্ড হিন্দি প্লে করতাম রশন আব্বাসের গ্রুপে, সেখান থেকেই আর কি সব শুরু হওয়া। আদি চরিত্র যেটা তুমি বলছো সত্যি করে দারুণ চরিত্র, দর্শকের এই কদিনে মন ছুঁয়ে গেছে আর সেটাই তো দরকার। একদম এটাই এটাই মন ছুঁয়ে গেছে, এটা এটাই হলো ভালোবাসা। আমি চাই যে আপনারা এরকমভাবেই ভালোবাসুন, আর আমিও চেষ্টা করব যে যতটা আপনাদেরকে অন্যরকম কিছু ভালো কিছু দেওয়ার, যেটাতে আপনারা আরও বেশি এন্টারটেইন হবেন।